দেখেছি ছাত্রলীগের ছেলেদেরকে ডিবি অফিসে ডেকে নিয়ে হিরো আলমের সামনে মাপতে হবে। কেন মাপতে হবে? আপনি অন্যায় করেছে, অন্যায়ের জন্য কোর্ট কাচারি বিচার করবে। এখানে তো আপনাকে সালিশ করার জন্য, দাদাগিরি করার জন্য ঢাকার মানে আপনাকে অফিস খুলে দেওয়া হয় নাই, কিংবা বিরিয়ানির হোটেল করার জন্য আপনাকে বসানো হয় নাই। হেফাজতে ইসলামকে পিটিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ, কিন্তু সেই হেফাজতের মধ্যে থেকেই অনেক নেতাকর্মীকে তারা ভাগিয়ে নিয়েছে না? তারা তাদেরকে দিয়ে আবার কওমি জননী উপাধি নিয়েছে না? হিরো আলম সাহেব যদি আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের এমপি হয়, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশে। কারণ সাথে সাথে তাকে কি করা হলো, যে গতকালকে লাইভ করেছেন আজকে মামলার জন্য এসে, মানে গতকালকে ডিবি কার্যালয়ে এসেছেন, আজকে ডিবি কার্যালয়ে আবার পরামর্শ দিয়েছেন, সাথে সাথে কোর্টে গিয়েছেন, এবং ডিবির হারুন সাহেবের মন্তব্য যখন আপনি দেখেছেন যে উৎফুল্লভাবে তিনি বলছেন আপনাকে কোর্টে যাইতে হবে, আপনি সর্বোচ্চ আদালতে যেতে পারেন, আমরা এখানে নিব, এই করব, সেই করব, এত উৎফুল্ল আচরণ আপনি কি জনগণের অন্য কারো ক্ষেত্রে করেছেন? আমি একটা বিষয় একটু আলোচনা করে রাখতে চাই, যে বাংলাদেশের সাংবিধানিক আলোকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জন্মসূত্রে যে কোনো নাগরিক তার রাজনৈতিক কথা বলার অধিকার, নির্বাচন করার অধিকার, ব্যক্তির মত প্রকাশের অধিকার, সেটাও যেমন তার আছে, সংক্ষিপ্ত হওয়ারও তার কিন্তু অধিকার আছে, এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। কিন্তু ধরন এবং প্রেক্ষাপট এবং সময়ের উপর বিচার বিশ্লেষণ করে বাংলাদেশের বর্তমান সময়ের যে হিরো আলম সাহেবের উত্থান এবং হিরো আলম সাহেবের আলোচনা, রাজনৈতিক বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের, আমার ব্যক্তিগতভাবে অনেক অবজারভেশন রয়েছে। আমি ব্যক্তিগতভাবে একজন স্বাধীন চেতা মানুষ হিসেবে হিরো আলম সাহেবের জুলুম, নির্যাতন, অত্যাচার তার উপরে যখন যেখানে হয়েছে, তিনি নির্বাচনে যাক সেটা আমি কখনোই কামনা করি নাই। যেমনি ভাবে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন থেকে বিরত থেকেছে, আমি সেই আদর্শ লালন করি, তিনি যাক, চরমোনাই পীর সাহেব যাক, কেউ যাক, সেটা আমি চাইনি। কিন্তু তারপরেও নির্বাচনে যাওয়ার পরে যখন আক্রান্ত হয়েছেন, তখন মনে হয়েছে যে এতটুকু গণতন্ত্র যখন সেই দেশে নেই, সেটার প্রতিবাদ করাটাও আমার নৈতিক দায়িত্বের জায়গা থেকেই আমি হিরো আলমের পক্ষে অবস্থান করে অনেক সময় অনেক বক্তব্য দিয়েছি, কিংবা চরমোনাই পীর সাহেব হুজুরেরও সেই যে তার উপরে আক্রমণ হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছি। আজকের যে বিষয়টা আলোচনায় এসেছে সেটা হচ্ছে, প্রথমত আমার রবি ভাইয়ের এই বক্তব্যটা ভালো লেগেছে, যে বিএনপির কেউ হিরো আলমের সাথে আছে কিনা, বিএনপির কোনো নেতাকর্মী হিরো আলম সাহেবকে প্রশ্রয় দিয়েছে কিনা বা তাকে ইনফ্লুয়েন্স করে ভোটের ময়দানে এনেছেন কিনা। তো সেখান থেকে স্পষ্ট হয়েছে যে নির্বাচনের যে দায়িত্ব পালন করেছেন শাহন আশরাফ ভাই, যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, তার বক্তব্য থেকে ক্লিয়ার মেসেজ যে এখানে আসলে ওই ধরনের কোনো কিছু তিনি ইনফ্লুয়েন্সিয়াল কিছু পায় নাই, তবে তার সাথে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে অনেকের সাথে হয়তো ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, সেটা সব দলের সাথেই তার ছিল। আমরাও একই কথাই বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বহুবার বলা হয়েছে, এই আওয়ামী লীগের অনেক লোকেরাই, যে বিশেষ করে ঢাকা 17 আসনের যে প্রার্থী ছিলেন তিনিও বলেছেন যে হিরো আলমকে তৈরি করেছে, পিছনে বেকআপ দিচ্ছে বিএনপি জামাত অথবা ভিন্ন কিছু, প্রশ্নই আসে না। যারা নির্বাচন থেকে আদর্শিকভাবেই আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছি, আমাদের নির্বাচনের যারা ভোটার যাওয়ার কথা তারা বাসায় ঘুমিয়েছে, যে কারণে 10% ভোটও সেখানে কাস্ট হয় নাই। তার মানে যারা সেখানে গিয়েছে, হিরো আলম সাহেব কিছু মানুষ নিয়েছেন, আওয়ামী লীগের কিছু মানুষ নিয়েছেন, অথবা ভোট কারচুপি করে যেভাবে তারা সেটিং জেট করেছেন সেখান থেকে 5-10% ভোটার সেখানে উপস্থিত করিয়ে দেখিয়েছেন, এবং সেটা নিয়ে পত্রপত্রিকায় এসেছে। এবং সেই জায়গায় আপনি দেখেন যে নির্লজ্জভাবে জাতীয় পার্টির একজন প্রার্থী তাকেও অনেক ভোটে কমতে হয়েছে। আমি যেই প্রসঙ্গটায় আসতে চাই এটা বোঝানোর জন্যই এই ভূমিকাটা আমি দিলাম। আজকের হিরো আলম সাহেবের এই উত্থানের জায়গাটা তার মাথায় রাখতে হবে, যে বাংলাদেশের মানুষ নৌকাকে আজকের অবজ্ঞা করে, তার নৌকা এবং শেখ হাসিনার এই অপরাজনীতি থেকে মানুষ মুক্তি চায় বিদায়। নৌকার বিপক্ষে যখনই যেখানে যে দাঁড়াবে তাকেই তখন মানুষ লুফে নেওয়ার চেষ্টা করবে। এটাকে কোনো ধরনের রাজনৈতিক ভাবে সৃষ্টি কোনো ব্যক্তি নয়, আজকের বাংলাদেশের একটি অসুস্থ রাজনীতি চলছে বিদায়। আজকের হিরো আলমের উৎপত্তি, আপনি বাংলাদেশে দেখেন, যদি আজকের এই জামাত ইসলাম রাজনীতি করতে পারতো, বিএনপি নেতাকর্মীরা জেলের মধ্যে না থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারতো, তারেক রহমান দেশে থাকতে পারতো, আওয়ামী লীগ রাজনীতি করতে পারতো, সেই রাজনৈতিক ময়দানে হিরো আলমও সাংবিধানিক ভাবে একজন প্রার্থী হওয়ার অধিকার রাখে। কিন্তু তখন মানদণ্ড বিচার হতো যে আসলে হিরো আলমকে কয়জন মানুষ পছন্দ করে, কিংবা এখানে অন্য আমাদের আশরাফ সাহেবকে কয়জন পছন্দ করে, কিংবা আমাকে কয়জন পছন্দ করে। এখন পছন্দ করারই তো এখানে জায়গা নেই, পছন্দ হয়েছে নৌকা, নৌকার অ্যাবসেন্সে কি আছে, তাহলে কি করতে হবে? কিন্তু আপনার নেতা তো সরাসরি এটার জন্য হিরো আলমকে দায়ী করে তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটা কতটুকু যুক্তি? আমি সেই প্রসঙ্গে আসছি, নৌকার বিপক্ষে যখন দাঁড়িয়েছে জাতীয় পার্টি, তাকেও মানুষ নৌকা ধরে নিয়েছে, যে জাতীয় পার্টিও নৌকার সাথে যোগসাজশ করে এতদিন পর্যন্ত নির্বাচন করেছে, অতএব তাদের সাথে আমাদের কোনোই নেই। তার কারণে এই হিরো আলম সাহেব দেখেন যে কয়টা ছিটে ছিটে ভোট পেয়েছে, এগুলো কিন্তু সেই ওই নৌকার বিপক্ষের সাধারণ জনগণের কিছু আজকের প্রতিবাদ স্বরূপ আপনি ধরতে পারেন। আজকের হিরো আলম সাহেবের গত কয়েকদিন
নির্বাচনের প্রেক্ষাপট একরকম ছিল, নির্বাচন পরবর্তী সময়ের প্রেক্ষাপট নিয়ে আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হয়েছে। সন্দেহটা এ কারণে হয়েছে, আপনি দেখেন যখন হিরো আলম সাহেব মার খেলেন তার উপরে আক্রমণ করলো আওয়ামী লীগের লোকেরা, ছাত্রলীগের লোকেরা। পৃথিবীর ইতিহাসে কোথাও শুনেছেন যে মামলা যারা আজকের যারা আমাকে আক্রান্ত করেছে তাদেরকে আইন অনুযায়ী আপনি বিচার করবেন, বিচারের কাঠগড়ায় গিয়ে কি হবে সেটা আইনের দেখা যাবে, কিন্তু তাকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে এসে হিরো আলম সাহেবকেও ডেকে নিয়ে এসে সামনে বসে ওকে বলবেন সালিশি করার মতো যে তুমি মাপ চাও, এটা কি বলার কোনো রাইট আছে? কিন্তু এই ডিবি হারুন সাহেব কিন্তু সেখান থেকেই হিরো আলম সাহেবকে বিকৃত করার একটি চক্রান্ত তৈরি করেছে, যেটা আমার সন্দেহের বীজ সেখান থেকে তৈরি হয়েছে। যখন দেখেছি ছাত্রলীগের ছেলেদেরকে ডিবি অফিসে ডেকে নিয়ে হিরো আলমের সামনে মাপতে হবে, কেন মাপতে হবেন? আপনি অন্যায় করেছে, অন্যায়ের জন্য কোর্ট কাছারি বিচার করবে, এখানে তো আপনাকে সালিশ করার জন্য দাদাগিরি করার জন্য ঢাকার মানে আপনাকে অফিস খুলে দেওয়া হয় নাই কিংবা বিরিয়ানির হোটেল খোলার জন্য আপনাকে বসানো হয় নাই। কিন্তু আমরা দেখছি কি এই ডিবি হারিন সাহেব রাজনৈতিক জায়গাগুলোতে একে অপরের মধ্যে বিভিন্ন ধরনের কাদা ছড়াছড়ি করানোর জন্য, অনৈক্য সৃষ্টির জন্য, বিভেদ সৃষ্টির জন্য সমাধান করতে তিনি একজন রাষ্ট্রীয়ভাবে পোশাক পরা ব্যক্তি, তিনি একজন আসামিকে গ্রেপ্তার করে জেলে ঢুকাবেন। আপনি যদি সমাধানই করেন তাহলে বাংলাদেশে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কয়েকটা পরিবারের বাড়িতে আপনি গিয়ে খোঁজ নিয়েছেন, মার দিয়েছে, সেটা তো পরের কথা। জামাত শিবির বিএনপির লক্ষ লক্ষ মামলার আসামিরা আপনার সেখানে গিয়ে কি প্রশ্রয় পায়? কিন্তু পায় না। কিন্তু হিরো আলমকে ডেকে নিয়ে মাপ চাওয়ানোর পিছনেই হচ্ছে দুরভিসন্ধি। আমার কাছে মনে হয়েছে যে হিরো আলম তাদের জন্য কোনো ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হচ্ছে জামাত বিএনপি ভিন্ন কিছু। আওয়ামী লীগ স্বাচ্ছন্দ্য বোধ করে হিরো আলমের মতো মানুষদের সাথে নির্বাচন করতে, আওয়ামী লীগ স্বাচ্ছন্দ্য বোধ করে হিজড়ার সাথে নির্বাচন করতে, কারণ আওয়ামী লীগ কোনো প্রতিপক্ষ দেখতে চায় না। আওয়ামী লীগ জানে যে হিরো আলম নির্বাচন করে যদি হয়েও যায় তাতে আওয়ামী লীগের কিচ্ছু আসে না। কথা তো বলেছে আপনার নেতা হিরো আলমকে নিয়ে, সেটা হচ্ছে এই ডিবি হারুনদের কার্যালয়ে তার আগমন গমনাগমনের পরে আজকে দেখেন ওবায়দুল কাদের সাহেব মন্তব্য করেছেন, আপনি কি মামলা করতে যেতে পেরেছিলেন? আমি কিন্তু তখনও প্রতিবাদ করেছিলাম, আমি আওয়ামী লীগের কেউ না, কিন্তু তারপরেও আমি ওবায়দুল কাদেরের পক্ষে বক্তব্য দিয়েছি, কারণ এটা দিয়েছি এজন্য যে ওবায়দুল কাদের সাহেব যে মন্তব্য যাই করুক না কেন সে ব্যাপারে হিরো আলম সাহেবের মন্তব্যটা আর একটু ভিন্ন স্টাইলে হলেও হতে পারতো, কিন্তু তারপরেও সেই জায়গাটার শিষ্টাচার বহির্ভূত যতটুকুই মন্তব্য করেছেন আমি সেটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করিনি। কিন্তু আমি কি বলছি, আমি যেটা বলছি যে আজকে তাকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে সেখানে যে ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে, আপনি দেখেন না হয় গতকালকে সে লাইভে আসলেন, লাইভে এসেছেন, এখানেও কিন্তু তার একটা ক্ষোভ ঝাড়ার জায়গা ছিল, ক্ষোভ ঝেড়েছেন শেষ, কিন্তু লাইভে প্রসঙ্গ ছাড়াই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামটা চুট করে চলে আসলো। কি কারণে আসলো? এটা আসার কোনো যুক্তিকতা ছিল না। আমার সাথে আপনার ফাইট হচ্ছে, আপনাকে নিয়ে আমি কথা বলবো, কোনো কারণেই খালেদা জিয়ার নামটা এখানে আসতে পারে না, বিবেকবান মানুষরা আনতে পারে না। তার মানে যেটা আওয়ামী লীগ বলে সেটাই আপনাকে হিরো আলমের মাধ্যমে বলানোর জন্য ডিবি হারুনদের পায়তারা চলছে এবং সেটাই তারা করেছে। নাম্বার টু হচ্ছে আজকে তার মানে এটা হিরো আলমের কথা ছিল না বলতে যাচ্ছে, হিরো আলমের কথা অবশ্যই এখন তিনি মুখ দিয়ে বলেছেন, কিন্তু তাকে এই যে গত নির্বাচনের পরবর্তী সময় থেকে আওয়ামী লীগ এটাকে অন্যভাবে সেট আপ করার জন্য চেষ্টা করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে হেফাজতে ইসলামকে পিটিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ, কিন্তু সেই হেফাজতের মধ্যে থেকে অনেক নেতাকর্মীকে তারা ভাগিয়ে নিয়েছে না, তারা তাদেরকে দিয়ে আবার কওমী জননী উপাধি নিয়েছে না। হিরো আলম সাহেব যদি আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের এমপি হয় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না বাংলাদেশে, কারণ এটার নামই আওয়ামী লীগ অপরাজনীতি করে, কারণ এদেশের সত্যিকার রাজনীতিবিদদের রাজনীতি করার যে স্কোপ সেটা তারা রাখতে চায় না। সে কারণে তারা যাকে দিয়ে আপনি কিছু করাবেন তাকেই আবার উত্থান করে তারপরে তাকে দিয়ে আবার নতুন কিছু খেলায় মেতে থাকবে। আমি আমাকে একটু সেটা তো হিরো আলমকে দিয়ে আওয়ামী লীগ বলিয়েছে বা ডিবির পক্ষ থেকে বলিয়েছে, কিন্তু জনাব রুহুল কবির রিজভীকে দিয়ে কাকে? রুহুল কবির আমি বলছি, আমি যে তিনি কেন এই কথাটা বলেন, আমার এই প্রসঙ্গটা শেষের পরেই আমি রিজভী সাহেবের কথা বলছি। এখানে এসেছেন যে আপনার সাথে সাথে তাকে কি করা হলো, যে গতকালকে লাইভ করেছেন আজকে মামলার জন্য এসে মানে গতকালকে ডিবি কার্যালয়ে এসেছেন, আজকে ডিবি কার্যালয়ে আবার পরামর্শ দিয়েছেন, সাথে সাথে কোর্টে গিয়েছেন, এবং ডিবির হারুন সাহেবের মন্তব্য যখন আপনি দেখেছেন যে উৎফুল্লভাবে তিনি বলছেন আপনাকে কোর্টে যাইতে হবে, আপনি সর্বোচ্চ আদালতে যেতে পারেন, আমরা এখানে নেব, এই করবো, সেই করবো, এত উৎফুল্ল আচরণ আপনি কি জনগণের অন্য কারো ক্ষেত্রে করেছেন? কোন মামলার আসামি কি আপনি কোনো সহযোগিতা করেছেন? বরঞ্চ রিমান্ডে নিয়েছেন, রক কেটেছেন, মানুষকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, গুম করেছেন, খুন করেছেন, যাই হোক, তারপরেই 50 কোটি টাকা
একটা অভিযোগের একটা সত্যতা থাকে। আপনার খুব জারার শখ যে আজকে রুহুল কবির রিজভী সাহেব যে মন্তব্য করেছেন, এই একই মন্তব্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ করে, কিন্তু এই লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে আপনি কিন্তু মামলা দেন না। এটা আমাদের বাংলাদেশের একটি সোসাইটির কালচার এভাবে হয়ে দাঁড়িয়েছে যে অনেকে জাগতে গেলে অনেকের ব্যাপারে অনেকে অনেকভাবে মন্তব্য করতে পারে, কিন্তু সেই রাজনৈতিক বক্তব্যের আপনি প্রতিবাদ করতে পারেন। কিন্তু করার সাথে সাথে 50 কোটি টাকার মামলা করতে যাওয়া, পাশে উকিল সাজানো, উকিল এক ধরনের বলছে, হিরো আলম এক ধরনের বলছে, এই যে কথার মধ্যে মারপ্যাঁচ শুরু হয়েছে, এখান থেকেই মনে হয়েছে এটা একটা আওয়ামী নীল নকশা। এই নীল নকশায় পড়ে হিরো আলম সাহেব মূলত কিচ্ছু গেইন করতে পারে নাই। কারণ কি জানেন, আমার দুঃখ হয় এদের জন্য, এজন্য যারা আজকের এই প্রান্তিক শহর থেকে উঠে আসা কিছু রাজনীতিবিদ, তারা যখন আজকের এ ধরনের বিভিন্ন চক্রান্তে পড়ে নিজের জীবনের আজকের উত্থানের জায়গাটাকে নিজে উপলব্ধি করতে না পারে, তখন তাদের জন্য এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করে। হিরো আলম সাহেব বাংলাদেশের হিরো আলম হিসেবে যে প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক ময়দানে, এটা তার রাজনৈতিক কোনো কারিশমেটিক লিডারশিপ কিচ্ছু নয়, এটা হচ্ছে বাংলাদেশের আজকের আওয়ামী লীগের অপরাজনীতির ফসল। আজকের আওয়ামী লীগ যে অপরাজনীতি করেছে, এখানে কেউ নেই মাঠে, আজকের হিরো আলমকে আজকে তারাই এই মাঠে তৈরি করার জন্য এইভাবে তৈরি করে মাঠে ছেড়ে দিয়েছে। আপনি দেখেন যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের বাহিরে যে কোনো প্রার্থী, আমি ডক্টর ফয়জুল যদি কালকে আমার এই বিএনপির তরিকা, কিন্তু এই গত দুদিনের ঘটনার জন্য কি বিএনপির দায় দেখেন না আপনি? না, বিএনপির ব্যক্তিগত কোনো দায় দেখেন না, বিএনপির দলীয় ভাবে কোনো এখানে দায়ের কিছু নেই। ব্যক্তিগত পর্যায় থেকে যদি রুহুল কবির রিজভী সাহেব কোনো একটা প্রসঙ্গে মন্তব্য করে থাকেন, সেটা নিয়ে আলোচনার অবশ্যই দাবি রাখে, আমি সেটার বিরোধিতা কিন্তু করছি না। একজন ব্যক্তি সংক্ষুব্ধ হলে আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, কিন্তু সেটাকে রেশ করে খালেদা জিয়া পর্যন্ত চলে যাওয়া, কোর্টে গিয়ে 50 কোটি টাকার মামলা দেয়া, তারপরে তার সেইটাকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি ছড়িয়ে দেয়া, এবং আপনি দেখবেন আজকের বক্তব্য, আজকে যখন হিরো আলম সাহেব বক্তব্য দিয়েছেন তার টোন দেখবেন, টোনের মধ্যে তিনি কিন্তু বিএনপি আওয়ামী বিভিন্ন ভাবে কথা বলতে গিয়ে বিএনপি কে এমন ভাবে মনে হয়েছে যে তার কোনো কারণে বিএনপির উপরে ক্ষুব্ধতা থাকতে পারে, অথবা তাকে কেউ সেট আপ করে সেখানে প্রমোট করার জন্য এখানে চেষ্টা করেছে, তাতে যেটা লাভ হচ্ছে আওয়ামী লীগের, আমি বলছি মানে এটা আপনি একটু অস্বাভাবিক বুঝাতে চাচ্ছেন যে হ্যাঁ অস্বাভাবিক এমনটা ছিল না, সুতরাং কেউ কাউকে দিয়ে করাচ্ছে, কেউ তাকে দিয়ে করাচ্ছে এমনটাই বলতে চাচ্ছেন? শুধু তাই না, আমার কাছে মনে হচ্ছে হিরো আলম সাহেবকে দিয়ে আওয়ামী লীগ এই কাজগুলো করাবে, তাতে আওয়ামী লীগের দুটা বেনিফিট, একটা হচ্ছে হিরো আলম যেহেতু আওয়ামী বিরোধী একটি প্ল্যাটফর্মের প্রতীকের মতো মনে হয়েছে যে এই লোকটাকে তো কেউ নেই, তারপরেও অনেকে সমর্থন দিয়েছে মানসিক ভাবে, যে কোনো ভাবেই হোক বিভিন্ন দেশে বিদেশে তিনি হাইলাইটস হয়েছেন, যেহেতু নির্বাচনে বিএনপির মতো প্রার্থী নেই তো হাইলাইটস তো হিরো আলমই হবে, নির্বাচনে তিনি সেকেন্ড প্রার্থী তাকেই তো হাইলাইটস হতে হবে, তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ বেনিফিটটা নিচ্ছেন যে হিরো আলমকেও পচিয়ে দিব, হিরো আলমের সাথে যারা এতদিন সমর্থন দিয়েছে বা ভালোবেসেছে তাদের কাছেও তাকে খারাপ করে দেবে, তাতে আওয়ামী লীগের অপরাজনীতি আজকে। রিজভী সাহেব কেন ওকে অর্ধ পাগল? আমি বলেছি যে রিজভী সাহেবের এই মন্তব্য ব্যক্তিগত পর্যায় থেকে যেটা হয়েছে সেজন্য সমালোচনার দায়ী রাখে, এটার জন্য হিরো আলম সাহেব বলতে পারেন, আমি কিন্তু কখনোই বলি নাই যে হিরো আলম বলতে পারবে না, কিন্তু সেটার বাইরে গিয়ে যেই ধরনের চক্রান্ত করা হচ্ছে এটাকে আমার সন্দেহজনক মনে হচ্ছে, এবং আমার মনে হচ্ছে এটা একটি সাজানো, তাতে আওয়ামী লীগই মূলত বেনিফিট করতে চাচ্ছে, এটা যে হিরো আলমকেও জিরো করে